প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি সাপ্তাহিক আয়োজন স্বর্ণালী স্মৃতি। আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য। প্রতি পর্বে আমরা আমন্ত্রণ জানাই একজন চলচ্চিত্র ব্যক্তিত্বকে এবং তার সাথে তার স্বর্ণালী স্মৃতির পাতায় হারিয়ে যাই আমরা। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সুরকার ও সঙ্গীত পরিচালক ইমন সাহা। ভাইয়া, স্বাগত আপনাকে আমাদের স্বর্ণালী স্মৃতির আজকের আয়োজনে। কেমন আছেন? খুবই ভালো আছি। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে অতিথি করে আনবার জন্য। ভাইয়া, প্রথমেই বলছিলাম দর্শকদের উদ্দেশ্যে যে আপনার সুরারোপিত কিছু গানের মধ্য দিয়ে দর্শকদেরকে আজকে স্বর্ণালী স্মৃতির পাতায় নিয়ে যাব, যাদের কণ্ঠের সুরে তারা হলেন সঙ্গীত শিল্পী রন্টি এবং অপু। সুর করা মনে হয় এমন একটা বিষয় যে চাইলেই করা যায় না, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত একটা গুণ। এবং আপনি এমন একজন গুণীজনের সন্তান যাকে আমরা বাংলাদেশের কিংবদন্তি তুল্য সুরকার এবং সঙ্গীত পরিচালক বলি। তো আপনার কাছে একটু জানতে চাইবো, এই দুটো জায়গা থেকেই যে সুর করতে পারি, এই অনুভূতিটা বা এই অনুভবটা আপনার প্রথম কবে হয়েছিল? এটা এই অনুভূতিটা আমার এখনও জন্মায়নি, আমি সুর করতে পারি। এটা সত্যি আসলে যেটা বলি ঈশ্বর প্রদত্ত, আসলেই তাই। আমি যখন একটা ফিল্মের কাজ করি, যখন একটা আমি অনেকে সুর আগে করেন, অনেক সুরকার তারপরে কথা বসান, কিন্তু আমি প্রেফার করি কথার উপরে সুর করা। তো যখন আমি একটা লিরিক পাই, তখন আমার মনে হয় যে ও মাই গড, এখন কী করবো, মানে আমি একদম পুরো সাগরে ডুবে যাই। তখন জানি না, হারমোনিয়ার সামনে যখন বসি বা পিয়ানোতে বসি, আস্তে আস্তে কোথা থেকে জানি কিছু হয়তোবা আসে, আশীর্বাদ আসে, কিছু একটা হয়তোবা হয়। এই আসলে সুর তো প্রকৃতি থেকে এসছে, নোটগুলি তো প্রকৃতি থেকে এসে এইগুলোকে একটা ফরম্যাটে ফেলানো হয়েছে। তো প্রকৃতির কাছাকাছি যত যাওয়া যায়, বৃষ্টির সাউন্ড বলেন বা আরও অনেক কিছু আছে, তখন কানেকশনটা তত বেশি নিবিড় হয়। তো সেখান থেকে আসে আসলে। বাহ, চমৎকার কথা। তো আমরা যে গুণীজনের কথা বলছিলাম সত্য সাহা, আমরা তার সুরারোপিত একটি গান দিয়ে আজকের আয়োজন শুরু করতে যাচ্ছি। অবশ্যই। তো কোন গানটি দিয়ে শুরু করছি আজকে? খুবই বিখ্যাত একটি গান, যে গানটি আমরা শুনে শুনে ছোট থেকে বড় হয়েছি, খুবই জনপ্রিয়, তোমার এই পরশে জীবন আমার ধন্য হলো। গানটি ফিমেল ভয়েসও গেয়েছেন আর মেল ভয়েসও গেয়েছেন, আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন যেটা গেয়েছেন সেটা গাওয়ার চেষ্টা করছি, শুনে নিই তাহলে। এখানে ছোট্ট একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই। এই গানটির প্রথম অংশীদার ছবির জন্য করা হয়, দিলীপ বিশ্বাস, প্রখ্যাত পরিচালক দিলীপ বিশ্বাসের পরিচালনায়। তখন সাবিনা আন্টি এবং মেল ভার্সনটা শ্রদ্ধেয় সুবীর নন্দী আঙ্কেল গিয়েছিলেন। পরে এই ছবিটা আবার রিমেক করা হয় কলকাতায়। তখন বাবা ছিলেন না, বাবা তো ততদিনে চলে গেছেন আমাদের ছেড়ে, তো আমার দায়িত্বটা আমার উপরেই পড়ে এই ছবিটার রিমেক করার। কিন্তু গানগুলি সবগুলি গানই নতুন করে করা হয়, শুধু এই গানটাই আমরা রাখি। তো কলকাতার ছবির জন্য এই গানের যে ভার্সনটা, এটা ছেলেরটা গিয়েছিলেন উদিত নারায়ণ, আর মেয়ের ভার্সনটা গিয়েছিলেন অনুরাধা পটওয়াল। সো এই গানটার, বাবার এই গানের সাথে আমার সরাসরি একটা সম্পৃক্ততা আছে, আমি সঙ্গীত আয়োজন করেছিলাম নতুন করে ওটার। Thank you.
অনেকটা সময় পার হয়ে গেলেও গানটা এখনো আমাদের কাছে নতুন। আসলে আমি চেষ্টা করেছি গাওয়ার জন্য, সম্ভব না। খুবই সুন্দর হয়েছে রন্টি, নিঃসন্দেহে অনেক ভালো হয়েছে। সাবিনা আন্টির মতো তো হবে না, বাট তারপরেও এখনকার জেনারেশন তোমরা যে পুরনো গানগুলিকে গাইছো, আবার নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছ, এটাই অনেক বড় ব্যাপার। আর একটা কথা বলতেই হয় যে এরকম অনেক গানের সাক্ষী আপনি, কেননা আপনি এমন একজন গুণীজনের সন্তান, আর সেই কারণেই মনে হয় এরকম অনেক গানের রেকর্ডিংয়ে আপনার যাওয়ার সুযোগ হয়েছে। এবং বলা চলে যে বেড়ে ওঠায় গানের যারা সেলিব্রিটিজ আছেন তাদের মাঝে, তো একটু সেই এক্সপিরিয়েন্সগুলো শুনবো যে রেকর্ডিংয়ে যেতেন, ওই সময়টা কেমন ছিল? খুব মজার ব্যাপার, আমার জ্ঞান হবার পরে আমার প্রথম রেকর্ডিংয়ে যাওয়া, বাবার রেকর্ডিংয়ে যাওয়া, এই ছবির অংশীদার ছবির একটি গান ছিল, খুব জনপ্রিয় হয়েছিল সেই সময়, এখনও জনপ্রিয়। এটা গানটি গিয়েছিলেন সুবীর নন্দী এবং খুরশিদ আলম, লেখা ছিল গাজী মাজহারুল আনোয়ারের, এই গানটাও গাজী আঙ্কেলেরই লেখা। ওইটা ছিল মামা ভাইগনা যেখানে আপদ নাই সেখানে। হ্যাঁ, তো ওইটা আমার দেখা ফার্স্ট রেকর্ডিং আমার মনে আছে আর কি। এর আগেও হয়তো আমি নিশ্চয়ই গিয়েছি, তখন ওই স্মৃতিগুলি মনে নেই। তো এই অংশীদার ছবির ওই গানটা ছিল, তখন তো লাইভ রেকর্ডিং হতো একসাথে মিউজিশিয়ান। এখন যেমন আমরা ট্র্যাক করি আগে, তারপর সিঙ্গাররা আসে, তারপর আবার ট্র্যাক ডাব হয়, অন্য প্রসেসে কাজ হয়। তখন যেটা হতো যে সবাই স্টুডিওতে বসে মিউজিশিয়ানরা একসাথে বাজাচ্ছে, সিঙ্গারও পাশের বুথে একসাথে গাইছে, যদি কোনো মিস্টেক হয় আবার প্রথম থেকে আবার করতে হতো। আসলে খুব ইন্টারেস্টিং, যুগের সাথে সাথে টেকনোলজির সাথে সাথে সবই চেঞ্জ হয়, কিন্তু ওই স্মৃতিগুলি খুবই মানে এখনও একদম স্মৃতিপটে ভাসে। এখন একটু আপনার কাজের প্রসঙ্গে কথা বলতে চাই, যে আমার জানা মতে চন্দ্রগ্রহণ দিয়ে আপনার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া শুরু, এবং তারপরে যেন আপনি রেগুলারলি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছেন, তো এই সিক্রেটটা কি? সেটা আসলে ঠিক না, আমার প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমি 2008 সালে, কিন্তু আমি কাজ কিন্তু শুরু করেছি অফিসিয়ালি একদম মানে প্রফেশনালি 1998 থেকে। সো প্রথমটা পেতে কিন্তু 10 বছর লেগেছে, এরপরে ঈশ্বরের আশীর্বাদে বেশ কিছু 6 পেয়ে গেছি। এবং আমি খুব লাকি বলবো যে অনেক ভালো ভালো ছবির কাজ করার সুযোগ পেয়েছি আমি, হুমায়ুন আহমেদ স্যারের মতো গুণী পরিচালক, চাষী নজরুল ইসলাম, ভারতের বিখ্যাত পরিচালক বাসু চ্যাটার্জি, তারপরে আমাদের দেশের বিখ্যাত পরিচালক সুভাষ দত্ত, মানে এইরকম যারা বড় বড় লেজেন্ড, সত্যিকারের লেজেন্ড, যারা আমাদের আসলে আমাদের পথ প্রদর্শক চলচ্চিত্রের, তাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। এখনও খুব মানে প্রাউড ফিল করি যখন
গাজী মাজহারুল আঙ্কেল আমার কোনো লিরিক লিখে দেন। এবারও যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটি পেয়েছি, মেয়েটি এখন কোথায় যাবে, এটাও গাজী আঙ্কেলের লেখা, উনিও পেয়েছেন, আমিও পেয়েছি এই ছবি থেকে। তো খুব ভালো লাগে তাদের সাথে প্রতিবার বসলেই, মানে যখন সিটিংয়ে বসি তাদের সাথে অনেক কিছু শেখার আছে। তারা একদম আসলে সত্যিকার কথা জ্ঞানের সাগর তারা। তো এদের সাথে কাজ করে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু শিখেছে এবং এখনও শিখছি। তো ভাইয়া, আমরা এ পর্যায়ে আপনার সুরারোপিত একটি গান শুনে নিব। কোন গানটি শুনছি? আচ্ছা, এখন যে গানটি গাচ্ছি, গানটি খুবই বিখ্যাত একটি গান এবং খুব বিখ্যাত দুজন শিল্পী গেয়েছেন, ওপার বাংলার শ্রদ্ধেয় উদিত নারায়ণজি এবং সঞ্জীবনীজি গেয়েছেন। গানটি লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং দাদার সুর করা। শুনে নিই আমরা। লা 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 ল
খুব চমৎকার সিনক্রোনাইজেশন, খুব কঠিন একটা গান আসলে। মজার ব্যাপারটা হচ্ছে এই গানটা না আসলে, যেহেতু আপনি স্টোরিগুলি কিছু কিছু বলেছিলেন, এই গানটার সুরটা আমি এমনি আমার সিকোয়েন্সারে করে রেখেছিলাম একটা ইনস্ট্রুমেন্টাল হিসাবে। হ্যাঁ, এটা জাস্ট ইনস্ট্রুমেন্টাল বানাই। তো দেবাশিস আমার বাসায় চমৎকার কাজিন, সবসময় আসে। তো আমি বলেছিলাম, ওর ডাকনাম বাপ্পি, আমি বাপ্পি একটা মিউজিক একটা শুনবি, তো তো শুনো না। তো খুব লাইক করেছে, বলেছে দাদা আমি যদি কোনোদিন ফিল্ম ডিরেকশন দেই, তুমি এই গানটা কাউকে দিবে না, এটা কাউকে দিবে না, আমার ছবিতে এই সুরটা আমি একটা গান করব। তো তারপরে প্রায় 3-4 বছর পরে কিন্তু যখন ছবিটা করে তখন আমাকে বলেছে, দাদা তোমার ওই জিনিসটা কিন্তু আছে এখনো? আমি বলছি হ্যাঁ আছে, তোর জন্য রেখে দিয়েছি। ওইটাই এই গান। যে কাজগুলোকে আমরা খুব চিনি সেই কাজগুলোর পেছনে এরকম ইন্টারেস্টিং ঘটনা থাকে, সেটা আপনাদেরকে সরাসরি না পেলে কিন্তু আমাদের জানার সুযোগ হয় না। অনেক ধন্যবাদ, চমৎকার একটা গল্প শুনলাম। তার পরের গানে চলে যাব আমরা। এবার আসলে আরেকটি জনপ্রিয় গান, আসবার কালে আসলাম একা, আমাদের সবার প্রিয় জেমস ভাইয়ের গাওয়া এবং কবির বকুল ভাইয়ের লেখা। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মন রে বলি চোখ মেলাকি দেখলা। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মন রে বলি চোখ মেলাকি দেখলা।
গানটা ছিল প্রিয় নায়ক মান্না ভাইয়ের লিপে, এবং একটা কথা বলতে হয় যে এই গানটা দর্শকদেরকে, যারা সিনেমা প্রেমী দর্শক, তাদেরকে একেবারে ইমোশনালি টাচ করেছিল। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা তো আপনাদেরকে বলি সুর স্রষ্টা, শিল্পীরা গান উপস্থাপন করেন এবং ক্রিয়েটর হলেন গীতিকবি এবং যিনি সুর স্রষ্টা, তো এই সুর করার সময়কার কিছু কথা আপনার কাছে জানতে চাইবো যে সুর করার সময় কী কী মাথায় এসেছিল এই গানটির ক্ষেত্রে। এই গানটি আসলে আমার লাইফের, মানে এত অনেক গান করেছি, অনেক ছবি করেছি, বাট খুবই একটা স্মৃতি জড়িত, এই সব কিছু ইমোশনাল হ্যাপিনেস অনেক কিছু জড়িত এই গানটার সাথে। এই আমি মান্না ভাইকে আঙ্কেলই বলতাম, হ্যাঁ, তো উনি আমাকে একদম তার ছেলের মতো স্নেহ করতেন। তো আমি তার ছবি, নাম ছিল তখন মিস্টার দাউদ, হ্যাঁ, পরে এই ছবির নাম হয়ে মনের সাথে যুদ্ধ। তো ছবি কমপ্লিট, সব গান কমপ্লিট, একটা গান বাকি, তো আমাদের গানও কমপ্লিট, মিস্টার দাউদ নামে একটা টাইটেল সং হবে। তো আমরা ফাইনাল সিটিংয়ে বসছি আমার স্টুডিওতে, মান্না আঙ্কেল এসছেন, বকুল ভাইও এসছেন। তো হঠাৎ করে তখন জেমস ভাইয়ের ভিগি ভিগি গানটা খুব হিট করলো বোম্বেতে। তো মান্না আঙ্কেল বলে, আচ্ছা জেমসরে দিয়ে গান গাওয়ান যায় না? আমি বলছি, আঙ্কেল আমি এর মধ্যে নাই, জেমস ভাইকে দিয়ে আমি রাজি করাতে পারবো না। হ্যাঁ, বলে আচ্ছা ঠিক আছে। পরের দিন বকুল ভাই আমাকে ফোন করেছে, আমি তখন যশোরে, আমি প্লেন থেকে মাত্র নেমেছি, ইমন মান্না ভাই তো নাচরবান্ধা, সে জেমসকে দিয়ে গাওয়াবে গান। আমরা সর্বনাশ, আমি এর মধ্যে নাই, আপনি ঠিক করেন জেমস ভাই, কারণ জেমস ভাইয়ের সাথে আমি খুব কাজ করিনি, অত্যন্ত মুডি শিল্পী, হ্যাঁ, এবং আমি মানে জাস্ট দূর থেকেই তাকে ভালো লাগার শ্রদ্ধাটা ওখানেই থাকুক, কাছে কাজ করতে গেলে কী না কী হয় কে জানে। তো বলে যে তুমি চিন্তা করো না, হি ইজ এ নাইস পার্সন, সব হয়ে যাবে। তো যাই হোক, জেমস ভাইকে রাজি করানো হলো, প্রথমে উনি গাইতেই চাননি এবং বিশাল বড় একটা অ্যামাউন্ট চেয়ে বসলেন, এবং মান্না আঙ্কেল রাজিও হয়ে গেল ওই অ্যামাউন্টে, মানে বিশাল বড় অ্যামাউন্ট, আমি বলবো না অ্যামাউন্টটা, মানে সেই সময়ের জন্য এটা মানে ইভেন এখনও ওই অ্যামাউন্ট কোনো শিল্পী নিতে পারেনি সিঙ্গিং মানে রেমুনারেশন হিসাবে। তো জেমস ভাইয়ের একটাই শর্ত ছিল, মানে রেমুনারেশন তো ওইটাই যেটা বলেছে সেটাই, আরেকটা শর্ত ছিল যে গান আমাকে পছন্দ হতে হবে, গান যদি আমার পছন্দ না হয় আমি গান গাইবো না। তা এখন পড়লাম একটা মানে পরীক্ষার মতো অবস্থা। তো আমি তিনটা ট্র্যাক করে পাঠালাম, তিনটা গান করে পাঠালাম, ডেমো ট্র্যাক আর কি, ডেমো সুর, ডেমো কথা, তিনটা, তিন রকমের। জেমস ভাই একটাও পছন্দ করেন নাই। তো জেমস ভাই আমাকে কথা হলো টেলিফোনে, বলে ইমন তুই চলে আয় আমার বাসায়, আমি গানটা গাওয়ার জন্যই করছি, তুই চলে আয়। তার স্টুডিওতে বসলাম, দিন যায় রাত যায়, সাত দিন চলে গেল, গান আর তৈরি হচ্ছে না। হ্যাঁ, মানে মহাপ্যারার মধ্যে পড়লাম, কী করা যায় এখন? তো বলে যে তুই চিন্তা করিস না, হয়ে যাবে, বকুলকে ডাক। বকুল ভাই আসলো তার বাসায়, আমি জেমস ভাই বসে এই গানটা এক ঘন্টার মধ্যে তৈরি হয়ে গেল, আমরা তিনজনে বসে, তারপর রেকর্ডিং হলো। আর মজার ব্যাপার হচ্ছে এই গানটা যেটার লিরিকটা, আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, হ্যাঁ, মানে মৃত্যুর কথা বলা হয়েছে, এবং এটাই কিন্তু মান্না আঙ্কেলের লাস্ট ছবি, এবং এই ছবিতে একটা শট আছে, তিনি কবরে শুয়ে আছেন, উপর থেকে একটা, হ্যাঁ, শট আছে। এবং অলৌকিকভাবে এই ছবিটা কোনো সিচুয়েশনের কিন্তু ছিল না, গানটা পরে অ্যাড করা হয়েছে, কীভাবে জানি মিলে গেল, মানে ছবিটা যখন রিলিজ হয় তখন তো মানে একটা বিশাল, মানে যখন চলে যান মান্না আঙ্কেল, মানে আমরা খুবই খুব মানে দুঃখ পাই যে কীভাবে রিলেট হয়ে গেল এই গানটা তার জীবনের সাথে। তো এই জন্যই বলেছি অনেক হ্যাপি স্মৃতিও, যেন হ্যাপি মোমেন্টও আছে, দুঃখের মোমেন্টও এই গানটাতে আছে। গীতিকার গান লিখেন, সুর হয়, তারপরে শিল্পী পরিবেশন করেন, বিশাল একটা এক্সপিরিয়েন্স, বিশাল একটা জার্নি থাকে। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার জায়গা থেকে কি সিনেমার শুটিংয়ে কখনো যাওয়া হয়েছে, সেই ডেলিভারিটা কেমন হচ্ছে এটা বোঝার জন্য? আগে মানে রেগুলারই যেতাম,
এখনও মাঝে মধ্যে যখন নিজেদের কাছের লোকের কাজ থাকে যাই, তখন খুব ভালো হয় বিষয়টা না, একটা আর্টিস্টদের সাথে ইন্টারাকশন হয়, আলোচনা সমালোচনা হয় অনেক কিছুর, ওখান থেকে অনেক কিছু ডেভেলপ হয়। তো ইভেন অনেক সময় যেমন ফেরদৌস ভাই, হিরো ফেরদৌস ভাই আমার খুব, উই আর ভেরি গুড ফ্রেন্ড, যখনই জানে যে তার লিপসে কোনো গান করছি, সে যদি ঢাকায় থাকে চলে আসে কিন্তু স্টুডিওতে। রিয়াজ ভাইও তাই করতেন, আর মান্না আঙ্কেল তো সবসময় থাকতেন, মানে তার গান হোক আর না হোক, তার অফিসটা ছিল আমার স্টুডিওর ঠিক উল্টা দিকে, আর সারাক্ষণ আমার স্টুডিও অবসর পেলেই স্টুডিওতে এসে বসে থাকতেন। সো এই ইন্টারাকশন এবং এই এক্সচেঞ্জটা খুবই জরুরি মানে একটা ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে। সত্যি তাই। আমরা তাহলে আবারও গানে চলে যাচ্ছি, এ পর্যায়ে কোন গানটি শুনব? এখন যে গানটি গাইছি, গানটি বর্তমান সময়ের খুব জনপ্রিয় একটি মুভি হয়েছে, পোড়ামন টু, ওহে শ্যাম গানটি গাইছি। গানটি লিখেছেন শ্রদ্ধেয় শাহ আলম সরকার, সুর এবং কম্পোজিশন হচ্ছে দাদা ভাই, আর গেয়েছেন আবার আরও দুজন আমাদের কাছের মানুষ, খুবই জনপ্রিয়, কনা আপু এবং ইমরান। শুনি। ফুল তুমি তুলিয়ায় নাচি আমি মালা গেতে কলায় পড়িব, অন্য কেউ রে না আমি চাইতে দেব। সময়ের বলা যায় যে একদম বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় গান হচ্ছে এটি, তরুণ প্রজন্মের একদম মুখে মুখে গানটি এখন শোনা যাচ্ছে। ভাই আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি বলছিলেন যে 1998 সাল থেকে আপনি প্রফেশনালি সুর করছেন 2018, তো সেই সময়টা থেকে এই যে এখন একদম জনপ্রিয় যে গানটি শুনলাম, এই সময়ের গানের সুর করার ক্ষেত্রে পার্থক্যগুলো কী কী? পার্থক্য আসলে প্রতিনিয়তই মানুষের টেস্ট চেঞ্জ হয়, আমরা সবসময় কাউকে না কাউকে দ্বারা ইনফ্লুয়েন্সড, দর্শকের কথা বলছি আমি, আমাদের পোশাক আশাকের ফ্যাশন চেঞ্জ হয়, নতুন নতুন ফুড টেস্ট চেঞ্জ হয়, হ্যাঁ সেইভাবে গান, গল্প, গল্পের বইয়ের, সো
এগুলোর সাথে প্রতিনিয়ত আমাদেরকে আপ টু ডেট থাকতে হয়, যে কারণে কিনা আমি সবসময় আমি কোনো না কিছু লার্নিংয়ের মাধ্যমে কোনো কলেজে বা ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করি, যাতে টেকনোলজি ওয়াইজ বা এই জনার এখন যেরকম ইয়ং জেনারেশন ইডিএম খুব চলছে, সো একটা সময় হিপ হপ বা একটা সময় রক অ্যান্ড রোল মিউজিক খুব পপুলার ছিল, তো এরকম চেঞ্জ হবে, সো এগুলোর সাথে থাকাটা জরুরি। বাট এই গানটার ব্যাপারটা হয়েছে, অনেক দিন ধরে লক্ষ্য করছিলাম যে আমাদের দেশীয় রুটের কোনো গান আসছে না ফিল্মে, সবাই খুব আধুনিক গান করার চেষ্টা করছে, তার মধ্যে আমিও ছিলাম অবশ্যই, কিন্তু কোথায় জানি একটা জানি নিজস্বতা একটা, মানে অনেকদিন ধরে শাক দিয়ে মানে একটা রুই মাছের ঝোল খাই না, খুব মানে কাটলেট কাচ্চি বিরিয়ানি আর বার্গার খাওয়া হচ্ছে, তো এইটা হচ্ছে একদম আমাদের মানে গরম ভাত মাছ আর ঝোলের একদম আমাদের একদম আদি সুর আদি কালচার। লেখাগুলিও খুব পুরানো স্টাইলের লেখা, তো এই যেহেতু ছবিটা পোড়ামন টু ছবিটা 80-এর দশকের গল্প নির্ভর, তো প্রডিউসার যিনি আব্দুল আজিজ ভাই এবং পরিচালক রায়হান রাফি, তার ডেবিউ ছবি রায়হান রাফি ভাইয়ের, তারাও চাচ্ছিলেন এই ছবির গানগুলি যাতে মানে একটু একটু পুরানো ধাঁচের হয় আর কি, তো সেটাই করা। এবং এই গানেরও স্টোরি ছোট্ট করে বলি, এই গানেরও কিন্তু মানে আমাদের আসলে সব কষ্টের ফসল একটা পাওয়াই যায়, অনেকগুলি সিঙ্গার কিন্তু গেয়েছেন এবং যারা মূল সিঙ্গার হ্যাঁ তাদেরও 2-3 বার করে গাওয়ানোর করে ম্যাচ করছিল না কোনোভাবে, যেহেতু পূজা চেরি যেই মেয়েটি কাজ করেছে এবং সিয়াম ওদের প্রথম ছবি, তো যারা গিয়েছিলেন আগে তারা অসম্ভব ভালো করেছিলেন, তারা মানে প্রতিষ্ঠিত শিল্পী অবশ্যই, কিন্তু ওদের ভয়েসের সাথে ম্যাচ করছিল না, তো পরে ফাইনালি কনা এবং ইমরানের ভয়েসটা দেখা যায় না ম্যাচ করছে, তো এটাও একটা ঘটনা আর কি। ভাইয়া খুব ভালো লাগছিল এই পেছনের গল্পগুলো শুনতে, কারণ সুরকারের জায়গা থেকে কিন্তু আমরা সেভাবে এই গল্পগুলো শুনতে পারি না সাধারণত, তো কিন্তু আমরা আসলে আয়োজনের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি যেহেতু আমরা সময়ের কাছে বাধা, তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। প্রথমত এনটিভিকে অশেষ ধন্যবাদ এরকম সুন্দর একটি আয়োজনের করার জন্য, এবং রন্টি অপু অসাধারণ গেয়েছেন এবং শ্রদ্ধেয় মিউজিশিয়ান ভাইরা অসাধারণ কাজ করেছেন, তাদের বলা অপেক্ষা রাখে না। আপনারা আমাদের সাথে আছেন, বিশ্বাস আগামীতেও থাকবেন, আমাদের সংস্কৃতি আমাদের কালচার আমাদের ছবি গান সব কিছুকে সাপোর্ট করছেন এবং করবেন, ধন্যবাদ আপনাদেরকে। ভাইয়া আপনাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য, এবং অবশ্যই অপু ভাইয়া রন্টি আপু আপনাদের অবশ্যই মিউজিশিয়ানসদের বিদায় নিয়ে নিচ্ছি আমি আজকের মতো। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আগামী সপ্তাহে আবারও দেখা হবে চলচ্চিত্রের অন্য এক প্রিয় মুখের সাথে নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এনটিভির সাথে।